আমরা বর্তমানে অনেক সময় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ি শরীর হয়তো ভালো থাকে না তো এই সমস্ত কিছু ঠিক করার একটা খুব ভালো উপায় হচ্ছে মেডিটেশন করা আজকাল ডাক্তাররাও মেডিটেশনের উপরে ভীষণভাবে জোর দেন একটা খুব চলতি কথা রয়েছে যে দেহ আর মন মিলিয়েই তো আমাদের অসুখ হয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই মন হচ্ছে ডাক্তার আর দেহ হচ্ছে কিন্তু সেরা ফার্মেসি তো এই মেডিটেশন আমাদের জন্য ভীষণভাবে উপকারী শুধুমাত্র যে মন ব্যাকুল হয়ে রয়েছে সেক্ষেত্রে মেডিটেশন কাজ করে তা কিন্তু নয় আপনি আপনার যে এনার্জি সেটা বাড়াতে চাইছেন আপনার একাগ্রতা বাড়াতে চাইছেন সব ক্ষেত্রে মেডিটেশনের একটা আলাদা ভূমিকা রয়েছে তবে মেডিটেশনের জন্যেও কিন্তু আলাদা একটা দিন রয়েছে একুশে মে এই দিনটা হচ্ছে বিশ্ব মেডিটেশন ডে এই দিনটাতে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয় এবং মানুষকে মেডিটেশন সম্পর্কে সচেতন করা হয় যে কেন মেডিটেশন করা উচিত মেডিটেশন করলে ঠিক কি কি লাভ আপনার হতে পারে এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে